আজকে আমরা এটা প্র্যাকটিক্যালি করে দেখব বইত খাতার মাধ্যমে যে কিভাবে এই একটা ওয়েব পেজকে কিভাবে একটা এইচটিএমএল পেজে আমরা রূপান্তরিত করতে পারি এই একটা এইচটিএমএল তৈরি করে দেখাবো তো তোমাদের যাদের বই আছে কাজল ব্রাদার্সের তা কাজল ব্রাদার্সের ঠিক এইরকম একটা ওয়েব পেজ দেওয়া আছে এই ওয়েব পেজটা করে আমাদেরকে দেখাতে হবে তো এটা আমরা একটু করে দেখাবো ঠিক আছে তো প্রথমে আমাদের কি করে দিতে হবে এই ওয়েব পেজের জন্য কি করতে হয় একটা বেসিক স্ট্রাকচার আঁকতে হয় শুরু এবং সর্বশেষে সেটা কি করতে হয় এরপরে এই পেজটাকে দুইটা অংশে বিভক্ত করতে হয় সেটা আমরা জানি একটা হেড অংশ একটা বডি অংশ আমরা হেড অংশটাকে লিখি এবং হেডটা ক্লোজ করি তাহলে আমাদের হেড সেকশন তৈরি হলো এবার বডি সেকশনে কাজ করবো তাহলে বডি শুরু করলাম এবং সর্বশেষ বডিটা ক্লোজ করলাম ওকে তাহলে আমাদের একটা ওয়েব পেজের দুইটি অংশ সৃষ্টি হয়ে গেল তাই না পুরো একটা ওয়েব পেজ তৈরি হলো এবং একটা ওয়েব পেজের দুইটা অংশ কি হলো সৃষ্টি হয়ে গেল এখন দুইটা ওয়েব পেজের অংশ সৃষ্টি হওয়ার পরে আমরা খেয়াল করি ওয়েব পেজের দিকে ওয়েব পেজের দিকে যদি আমরা খেয়াল করি তো আমরা কি দেখতে পাচ্ছি আমাদের টাইটেল বারে এই অপর অংশটুকুকে বলা হয় টাইটেল বার তো টাইটেল বারে লেখা আছে লোকাল এন্ড এক্সটার্নাল হাইপারলিংক তো টাইটেল বারে যে কথাটা লেখা থাকে সেটা আমরা ব্যবহার করি টাইটেল ট্যাগের মাধ্যমে তাই তো সেটা আমরা টাইটেল ট্যাগের মাধ্যমে কি করি আমরা সেটাকে হাইলাইট করি তো আমরা হেডের মধ্যে তাহলে টাইটেল ট্যাগ গ্রহণ করব টাইটেল এবং টাইটেলের মধ্যে লিখব কি ইভেন্ট হিসাবে তাহলে আমাদের যে হেডিং এর মধ্যে টাইটেল বারে যে লেখাটা ছিল তার জন্য এইটুকু কাজ করেছে এখন চলে আসলাম নিচে বডিতে ওকে এখন বডিতে কি হচ্ছে লোকাল হাইপারলিংক ডট 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 প্র্যাকটিক্যাল লেখা আছে তাই না লোকাল হাইপারলিংক ডট 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 প্র্যাকটিক্যাল লেখা আছে ওকে এখন লোকাল হাইপারলিংক ডট ডট প্র্যাকটিক্যাল লেখা তো রয়েছে তো এই লেখাটা বডির মধ্যে আছে না বডির মধ্যে আছে তো বডির মধ্যে কোনো কিছু লিখতে আমাদের নরমালি কোনো ট্যাগ ব্যবহার করতে হয় না যদি সেটাকে তার উপর আমরা কোনো কার্যক্রম করতে না তো এখানে দেখো যে কি আছে এই প্র্যাকটিক্যাল শব্দটা এর নিচে আন্ডারলাইন আছে এবং গেসবুকের নিচে আন্ডারলাইন আছে তো তোমরা অবশ্যই জানো যে আমি আগের ক্লাসে বলেছি যে ডিফল্ট কিছু ভ্যালু থাকে তাই না একটা এইচটিএমএল ডিফল্ট কিছু ভ্যালু যেমন কোনো কালার অ্যাট্রিবিউট ব্যবহার না করলে ফন্ট কালারটা কালোই থাকে তবে যদি আমি লিঙ্ক ব্যবহার করি তোমাদের আমি এ লিঙ্ক ভি লিঙ্ক এবং কি লিঙ্ক ট্যাগ শেখাই লিঙ্ক অ্যাট্রিবিউট শেখাইছিলাম বডির সাথে ব্যবহৃত হয় যদি আমরা কোনো প্রকার ওই এ লিঙ্ক ভি লিঙ্ক এইগুলো নির্ধারণ করে না দেই তাহলে একটা লিঙ্কের ডিফল্ট ভ্যালু হবে ব্লু অর্থাৎ কোনো একটা লিঙ্ক যদি আমরা বলে না দিই এটা এই কালার হবে তাহলে আমরা কোনো বডিতে কোনো একটা লিঙ্ক যুক্ত করার সঙ্গে সঙ্গে সেটা কিরকম কালারে দেখাবে ব্লু কালারে দেখাবে অটোমেটিক এবং সেটার উপর ভিজিট যদি করি তাহলে সেটাকে খয়েরি রং বলা হয় হ্যাঁ খয়েরি রং হচ্ছে কি করে সেটা খয়েরি রং ধারণ করে ঠিক আছে অর্থাৎ কোনো ওয়েবসাইটকে যদি আমরা ভিজিট করে আসি তাহলে সেটা খয়েরি রং ধারণ করবে এবং ওর উপর যদি আমি অ্যাঙ্কর ট্যাগটা নিয়ে যাই তাহলে সেটা লাল হয়ে যাবে ঠিক আছে এরকম অ্যাঙ্কর ট্যাগটা নিয়ে চাপ দিই তাহলে লাল হয়ে যাবে এটা হচ্ছে ডিফল্ট ভ্যালু আর আমাদের বইতে যেহেতু এরকম কোনো কিছুই বলে দেয়া নাই কারণ বইতে তো বলে নাই যে এই কালারটা নির্দেশ করো তাহলে আমাদের কি করতে হচ্ছে না এই এলিং ভিলিং বডিতে এগুলো ব্যবহার করা লাগছে না অর্থাৎ যদি আমাদেরকে বলে দিত যে এই কালারটা যখন লিঙ্ক দেখাবে তখন হলুদ কালার দেখাবে বা লাল কালার দেখাবে বা অ্যাঙ্কর ট্যাগ নিলে এরকম কালার দেখাবে যদি কালারটা নির্দিষ্ট করে দিত তাহলে আমরা বডিটাকে এলিং ভিলিং বা তোমার ওই যে লিঙ্ক এই অ্যাট্রিবিউটগুলো কি করতাম ব্যবহার করতাম এখন এগুলো যদি বলে দেয় নাই সুতরাং বডিতে আমাদের এলিং ভিলিং কোনো কিছু ব্যবহার করা লাগবে না ওকে এবার আমরা সরাসরি বডির মধ্যে চলে আসি তো বডির মধ্যে কি আছে লোকাল হাইপারলিংক ডট 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 একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট এবং লেখা হচ্ছে প্র্যাকটিক্যাল অর্থাৎ আমাদের এই অ্যাঙ্গেল ব্র্যাকেট পর্যন্ত আমাদের কোনো প্রকার
অ্যাট্রিবিউটের ব্যবহার করা হয় না বা কোনো ট্যাগের ব্যবহার করা হয় না। তো আমরা সেই কথাটুকু তাহলে বডির মধ্যে লিখে দিই, লেখা আছে কি লোকাল হাইপারলিংক, হাইপারলিংক ওকে, তারপর আছে ডট 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 অ্যাঙ্গেল ব্র্যাকেট, এই পর্যন্ত কিন্তু কোনো কাজ করে নাই। এরপরে তুমি দেখতেছো এই লেখাটার নিচে আন্ডারলাইন করা আছে বা এটা হাইপারলিংক করা আছে, ওকে হাইপারলিংক করা আছে। তো হাইপারলিংক করা আছে যেহেতু বডিতে শো করছে প্র্যাকটিক্যাল, কিন্তু এটা বলছে লোকাল, একটা লোকাল কি লিংক, লোকাল লিংক কোথায় হয় আমরা জানি একই ওয়েবসাইটের আন্ডারে হয়, তাই না? লোকাল লিংক হচ্ছে একই ওয়েবসাইটের আন্ডারে হয়, তাহলে এটা হবে কি একটা একই ওয়েবসাইটের আন্ডারে। একই ওয়েবসাইটের আন্ডারে যেহেতু হবে, আমাদের বইতে কিন্তু এটাও বলে দেয় নেই যে আসলে কোন পেজে যাবে, কোন ঠিকানায় যাবে। তো একটা খেয়াল করো যে আমরা এখানে যদি কি লিংক তৈরি করতে চাই তাহলে কোনটা ব্যবহার করবো, এ ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ। আমরা এখানে যখন এই প্র্যাকটিক্যাল ট্যাগকে একটা লিংক হিসেবে তৈরি করব, তার ট্যাগ ব্যবহার করব কি ট্যাগ, এ ট্যাগ, এবং লিংক গুলো হচ্ছে কি অ্যাট্রিবিউট হিসেবে এস আর এফ, হাইপারলিংক রেফারেন্স। এরপরে ভ্যালুটা হিসেবে কি দিব, ওই ওয়েবসাইটের পেজ নাম্বার, বা বলতে পারি ওয়েবসাইটের যে পেজটা আছে, আমি তোমাদের কম্পিউটারে যখন দেখাইছি তখন ওই লিংকটা কপি করে, পেজের লিংকটা কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিছি, তাই তো? তাহলে আমরা এখানে একটু কিছু লিখলাম না, এইটার জন্য কি হবে পেজ লিংক হবে। আচ্ছা পেজ লিংক, অ্যাকচুয়ালি এটা কিন্তু এরকম না, পেজ লিংকটা যা হবে তোমাকে সেটা এখানে লিখতে হবে, ওকে? পেজ লিংকটা কি কি রকম হবে সেটা এখানে কিন্তু লিখতে হবে, তুমি কত নম্বর পেজে যেতে চাচ্ছ। তো আমি এখানে জাস্ট এই কথাই লিখলাম যে পেজ লিংক, তো কম্পিউটারের মাধ্যমে এই লিংকটা কপি করে এখানে কি করতে হবে, বসিয়ে দিতে হবে, তাই না? যদি ইন্টারনাল অর্থাৎ একই ওয়েবসাইটের আন্ডারে যেহেতু কাজ করবো, ওকে। এবার পেজ লিংক, এবার আমাদের এটা কি করতে হবে, ক্লোজ করে দিতে হবে। এই প্রশ্নে কিন্তু আমাদের বলেই নাই যে আসলে একই জায়গায় কি ওপেন হবে নাকি নতুন কোনো উইন্ডো কি ওপেন হবে সেটাও কিন্তু বলে দেয় নাই। সুতরাং আমাদের টার্গেট অ্যাট্রিবিউট ব্যবহার করার কোনো প্রয়োজন না, আমাদের টার্গেট অ্যাট্রিবিউট তখন ব্যবহার করা লাগতো যদি বলে দিত যে এইটা নতুন উইন্ডোতে ওপেন হবে বা কি করবে সব উইন্ডো কেটে দিয়ে শপে থাকবে, এরকম যদি বলতো তখন আমরা কি ব্যবহার করতাম, টার্গেট অ্যাট্রিবিউট তখন ব্যবহার করতাম। আর যেহেতু কিছুই বলে দেয় নাই, শুধু আমরা একটা লিংক তৈরি করলাম এবং স্ক্রিনে দেখাবে কি লেখাটা, স্ক্রিনে দেখাবে হচ্ছে প্র্যাকটিক্যাল লেখাটা, তাই তো? স্ক্রিনে প্র্যাকটিক্যাল দেখাবে না, তো আমরা তাহলে এখানে লিখে দেই হচ্ছে কি প্র্যাকটিক্যাল, ইংরেজির মধ্যে আমরা রাখলাম হচ্ছে প্র্যাকটিক্যাল, যেটা হচ্ছে কি আমাদের স্ক্রিনে শো করবে, আর এইটুকু লেখছি কিসের জন্য, একটা লিংক তৈরি হওয়ার জন্য। এবার আমাদের যেহেতু অ্যাম্পার ট্যাগ কি একটা কন্টেইনার ট্যাগ, আমরা এটাকে কি করলাম ক্লোজ করে দিলাম, ঠিক আছে? আমরা এটাকে কি করলাম ক্লোজ করে দিলাম, ওকে। আমরা এখানে ইউ ট্যাগ ব্যবহার করব কিনা, তাই তো? অ্যাকচুয়ালি এইটা একটা ডিফল্ট ভ্যালু একটা অ্যাঙ্কর ট্যাগের জন্য, অর্থাৎ হাইপারলিংক যদি আমি ব্যবহার করি তাহলে অটোমেটিক সেটা ডিফল্ট হিসাবে আন্ডারলাইন করে নেয়, এটা ইউ ট্যাগের জন্য নয়, ঠিক আছে? এটা হাইপারলিংকের জন্য অটোমেটিক, এটা কি হয় অটোমেটিক আন্ডারলাইন চলে আসে। আর আমি আগেই বলেছি যে আমরা এ লিংক, আমরা বডিতে যদি এ লিংক ভি লিংক বা তোমার শুধু লিংক ব্যবহার নাও করি তাহলে এটা কি কালার দেখাবে, ব্লু কালার দেখাবে, তাই না? যখন ব্লু কালারের নিচে আন্ডারলাইন থাকবে তখন আমরা বুঝে নিব যে ওখানে আন্ডারলাইন করা হয় নাই, ওখানে কি করা হয়েছে একটা লিংক তৈরি করা হয়েছে যার কারণে ওইটা কালারটা ব্লু দেখাচ্ছে এবং ওর নিচে আন্ডারলাইনটা চলে আসছে, ঠিক আছে? এটা আন্ডারলাইনের ট্যাগ না, ওকে। এরপরে দেখো তাহলে আমরা প্রথম লাইনটা কিন্তু করে ফেলেছি, ওকে। এরপরে এই নিচের লাইনটা প্রায় 1 2 3 ঘর পরে কিন্তু নিচের লাইনটা শেষে, যদিও মনে হচ্ছে 3 4 ঘর পরে নিচের লাইনটা। এখন নিচে আসার জন্য আমাদের কি ব্যবহার করতে হয়, বিআর ট্যাগ ব্যবহার করতে হয়। তো যেহেতু 3 4 ঘর নিচে, সুতরাং আমরা বিআরটা 3 বার ব্যবহার করি, বিআর বিআর বিআর, তুমি চাইলে 4 বার ব্যবহার করতে পারো, ওকে, 4 বার ব্যবহার করলাম বিআর। তার মানে এই লেখাটা এখন কয় ঘর নিচে নেমে আসলো, 4 ঘর নিচে নেমে, 4 ঘর বা 4 লাইন নিচে নেমে আসলো, ওকে। আমরা 4 লাইন নিচে নেমে আসলো, এবার লেখাটা কাছে সেম ব্যাপারটা রয়েছে, গ্লোবাল হাইপারলিংক ডট ডট ডট, এই পর্যন্ত আমাদের কোনো কার্যক্রমই হয় নাই, একটা ব্ল্যাক কালারে রয়েছে এবং এ পর্যন্ত কোনো প্রকার ঝামেলা কিন্তু নাই। এরপরে শুধু ফেসবুক লেখা নিচে আন্ডারলাইন রয়েছে এবং একটা ব্লু কালার আমাদের বইতে আছে আর কি, ব্লু কালার, দ্যাটস মিন এই ফেসবুকটা শুধু একটা লিংক হিসাবে কাজ করতেছে, ওকে। এখন তাহলে আমরা কি করব,
এই কথাটা যেটা বডির মধ্যে আছে সেটাই লিখবো কি না কথাটা আছে GLOBL গ্লোবাল হাইপারলিংক হাইপারলিংক এরপরে আছে ডট 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 এই জায়গা ব্র্যাকেট এরপরে কি আছে ফেসবুক লেখাটা আছে যেটা না যেটা আমাদের একটা লিংক তো লিংক তৈরির জন্য আমরা কি ব্যবহার করব অ্যাঙ্কর ট্যাগ ইকুয়াল টু সরি অ্যাঙ্কর ট্যাগ এবার হাইপারলিংক ইকুয়াল টু এবার কি দিব যেহেতু একটা এক্সটার্নাল হাইপারলিংক এবং সেটা কি কোন ওয়েবসাইটের লিংক ফেসবুকে তো ফেসবুকের লিংক আমরা জানি না আমরা জানি ওকে তাহলে আমরা লিখি কিভাবে লিখতে হয় http যেন স্ল্যাশ এরপরে www.facebook.com ওকে এবার খেয়াল করো facebook.com আমরা লিখে ফেলেছি এইটাকে কি করতে হবে এরপরে আমাদের যে এলিমেন্ট আছে কি ফেসবুক এখানে জায়গা নিতে এই পাশে লিখতেছি আমি এখানেই লিখি যেখানে ইচ্ছা সেখানে লিখি হ্যাঁ তাহলে এখানে এই এলিমেন্ট হিসেবে আমাদের দেখাচ্ছে কি ফেসবুক লেখা তাহলে আমাদের এলিমেন্টে কে থাকবে হ্যাঁ এলিমেন্টে কে থাকবে ফেসবুক লেখাটা থাকবে ফেসবুক লেখাটা ফেসবুক ফেসবুক এবার আমাদের যেহেতু কাজ শেষ অ্যাঙ্করটা কি করব ক্লোজ করে দেব এভাবে যদি আমরা করে থাকি তাহলে এই এইচটিএমএল এর ইনপুটের আন্ডারে আমাদের এই আউটপুটটা কি হবে একটা ওয়েব পেজে প্রদর্শিত হবে বোঝা গেল কোনো সমস্যা ওকে আচ্ছা ঠিক আছে আমরা আরেকটা ওয়েব পেজ এখানে দেখি তো এখানে ওয়েব পেজ যে দেখি আছে উপরে আমাদের টাইটেল বারে আছে হাইপারলিংক এন্ড ইমেল এখানে লেখা আছে টু মেইল আস প্লিজ ক্লিক হিয়ার আন্ডারলাইনটা বুঝাচ্ছে যে এই এই অংশটুকু হচ্ছে আমাদের একটা লিংক তৈরি করতে হবে ঠিক আছে টু মেইল আস ক্লিক প্লিজ ক্লিক হিয়ার অর্থাৎ কেউ একজন তার ওয়েব পেজে বলে রেখেছে যে যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান বা আমাদেরকে কোনো চিঠি আদান করতে চান তাহলে এখানে ক্লিক করেন অর্থাৎ সে তার ওয়েবসাইটের ঠিকানাটা দেয় নাই বা ইমেলের ঠিকানাটা দেয় নাই কিন্তু এখানে ক্লিক করলে যে ইমেলের ঠিকানাটা পাওয়া যাবে তার ব্যবস্থা করে রাখছে একটা হাইপারলিংক তৈরির মাধ্যমে তো এইটা আমরা একটু করে দেখি আশা করি তোমরা পারবা আগে তার মতোই কারণ আমাদের টাইটেল অ্যাট্রিবিউটের টাইটেলের মধ্যে যা থাকবে সেই টাইটেল ট্যাগের মধ্যে সেটা রাখবো টাইটেল লেখা আছে কি হাইপার হাইপারলিংক অ্যান্ড কি ইমেল এই প্রথমে আমরা এখানে লিখলাম ইমেল হিসাবে এবং টাইটেলটা একটা থাকলে কি করব ক্লোজ করে দেব ওকে এবার বডিতে চলে আসো আবারও বলতেছি যে এই এ লিংক ভি লিংক এগুলো ব্যবহার হবে কখন যখন কোনো কিছুকে নির্দিষ্ট করে দিবে যে এই কালারটা এরকম দেখাবে মূলত আমাদের এটা প্র্যাকটিক্যালি ক্লাসে আমাদের সেরিতে ব্যবহার নেই যদি এটা কেউ ওই প্রফেশনাল কাজে ব্যবহার করে তখন এটা ব্যবহার আছে বর্তমান আমাদের যে সিলেবাস হয়তো আছে কিন্তু কি নাই ব্যবহারটা নেই ওকে এরপরে তাহলে দেখো বডির মধ্যে কি লেখা আছে টু মেইল আস প্লিজ ক্লিক হিয়ার তো এই পর্যন্ত অংশটুকু একটি সাধারণ লেখা তো বডির মধ্যে সেই সাধারণ অংশটুকু আমরা লিখি টু মেইল আস প্লিজ এরপরে দেখো এখানে কি আছে ক্লিক হ্যাঁ এটা বডিতে দেখাচ্ছে কিন্তু এখানে ক্লিক করলে কি হবে একটা মেইল অ্যাড্রেসে নিয়ে যাবে তো আমরা তাহলে কি করব যেহেতু একটা একটা লিংক অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করব এবং এই সারি এস লিখব ওকে লেখার পরে ইজ ইকুয়াল টু দিব এবার লিখব কি বলতো একটা ইমেল অ্যাড্রেস একটা ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস ধরো আমার ইমেল অ্যাড্রেস যদি লিখি তাহলে ধরো এখানে ইমেল আর আমার ইমেল দিলাম ইমরান সাগর 2013@gmail.com মানে এটা হচ্ছে আমার মেইল অ্যাড্রেস তো আমি এখানে কি করব আমার মেইল অ্যাড্রেসটা দিয়ে দিই ওকে এবং অবশ্যই আমাদের কি করতে হবে এটা ক্লোজ করে দিতে হবে এবার আমাদের মেইল অ্যাড্রেসটা দেয়া হলো অর্থাৎ এখানে ক্লিক এই জায়গা ক্লিক করলে মেইল অ্যাড্রেসে চলে যাবে হ্যাঁ মেইল অ্যাড্রেসটা চলে যাবে এখন মেইল অ্যাড্রেসে যাওয়ার পরে এই যে অংশটুকু শো করবে সেটা কি করতে হবে আমাদের এলিমেন্টের মধ্যে রাখতে হবে সেটা কি ক্লিক হিয়ার ক্লিক হ্যাঁ ওকে হ্যাঁ এরপর আমাদের কি করতে হবে অ্যাঙ্করটা একটা জাস্ট ক্লোজ করে দিতে হবে তবে এখানে আমরা https.mail দিয়ে দিলে সুবিধা হবে মূলত পরীক্ষার সময় এখানে বলে দেওয়া থাকবে বা আমাদের করে দেওয়ার সময় এখানে বলে দেওয়া থাকবে যে আমাদের কোন মেইল অ্যাড্রেসটা ব্যবহার করতে হবে এটা আমাদের বলে দেওয়া থাকবে ঠিক সেরকম ভাবে আমরা মেইল অ্যাড্রেসটা ব্যবহার করব
আচ্ছা এখানে বিভ্রান্ত হওয়ার কিছু নেই, এখানে কী লিখবো? তোমাদের প্রত্যেকটা যদি পরীক্ষায় আসে প্রত্যেকটাই কি থাকবে, মেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস বা কি করতে হবে ওখানে বিস্তারিত উল্লেখ করা থাকবে, ঠিক আছে? আমরা যখন এগুলো শেষ করার পরে বিভিন্ন প্রশ্ন সলভ করবো তখন তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? ধন্যবাদ।